তুমুল হইচই, আনন্দ উৎসাহে ঢাকঢোল, খোল, করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ আর রাধার লীলা ঘিরে আগামীকাল মৌলভী বাজারে পালিত হবে রাস উৎসব। কমলগঞ্জ, মাধবপুর ও আদমপুরে মণিপুরি পাড়ায় লেগেছে রাস উৎসবের রং। মণ্ডপে মণ্ডপে রঙের কাজ চলছে, মণিপুরি বাড়ির উঠোনে চলছে প্রশিক্ষণ ও শেষ সময়ের প্রস্তুতি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাধবপুর জোর মণ্ডপে হতে যাচ্ছে 180 সম্প্রদায়ের পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো লোক মেতে উঠবে আনন্দ উৎসবে। সেই মহারাত্রির আনন্দের অংশীদার হতে আসবেন হাজারো পর্যটক, মুখর হয়ে উঠবে মণ্ডপ প্রাঙ্গণ। রাস উৎসবকে সফল করতে মাসখানেক ধরে বাড়িতে বাড়িতে চলে রাস নৃত্য, রাখাল নৃত্যের প্রশিক্ষণ ও মহড়া। সেই অনুষ্ঠান যাতে সুন্দর এবং সার্থকভাবে আমরা আমাদের নানা রকম নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি সেজন্য বিগত এক মাস ধরে আমরা নাচের রিহার্সেল করতেছি। রাসখান পূর্ণিমার রাস মানে প্রত্যেক দিন আমরা রিহার্সেল করি। ভগবান শ্রীকৃষ্ণ তাকে রাত্রে দেখান যে এই রাসলীলাটা করতে এবং তার মেয়েকে রাধা দিয়ে তাকে এই যে রাসলীলাটা শুরু হয়। রাস উৎসব আনন্দময় করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আনসার বিডিপি সহ সকলেই তাদের শতভাগ চেষ্টা দিয়ে এখানকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকেন। এবারও আমরা আশা রাখছি যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব থেকে এইবারের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলে আমরা আশা রাখি। মণিপুরীদের প্রধান উৎসব রাসলীলা উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের কমলগঞ্জ থানা পুলিশ এবং জেলা পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যেমন র‍্যাব, আনসার, আমাদের পুলিশের ডিবি সহ অন্যান্য আরো অনেক গোয়েন্দা সংস্থা এই ব্যাপারে তৎপর থাকবে যাতে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত থাকে। রাসলীলায় পুণ্যার্থীদের প্রার্থনায় দূর হবে অশুভ শক্তি, পূরণ হবে মনোবাসনা, এমন প্রার্থনা দর্শনার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।